Assalamualaikum viewers. এই টিউটোরিয়ালে আমি ম্যাক্সিমাম প্রবলেমটা নিয়ে আলোচনা করব। তো স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেম আছে। এটা এই প্রবলেমে একটা অ্যারে দেওয়া থাকবে, এন সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে। এর মধ্যে আমার সবচেয়ে বড় মানটা প্রিন্ট করে দেখাতে হবে। তো কোডে দেখালে ভালো বুঝতে পারবেন। এটা তাহলে আমি এন সাইজের একটা অ্যারে নেছি, সরি প্রথমে এন একটা ইনপুট নেছি, তারপর এন সাইজের একটা অ্যারে ক্রিয়েট করছি, দেন অ্যারেটাতে ইনপুট নিচ্ছি, আবার দেখতেছি যে কারেন্ট মানের সাইতে বড় কোনো মান আছে কিনা সেটা আপডেট করতেছি। যদি কারেন্ট মানের সাইতে বড় কোনো মান থাকে সেটা আপডেট করব, ম্যাক্সের মধ্যে রাখবো, না হলে রাখবো না। তাহলে এটা কিভাবে করছি সেটা একটু দেখা যাক। ধরেন এখানে তিন দেওয়া আছে এনের মান, আর তিন সাইজের একটা অ্যারে দেওয়া আছে। তাহলে প্রথমে আমি ধরেন স্ক্যান করলাম হচ্ছে 4K, তাহলে জিরো ইন্ডেক্স, এটা জিরো ইন্ডেক্স। তাহলে 4K স্ক্যান করার পর আমি এটা চেক করব। দেখেন প্রথমে ম্যাক্সের মান আমি জিরো করে রাখছি, তাহলে দেখব এই ম্যাক্সের সাইতে কি যেটা স্ক্যান করলাম মানে জিরো ইন্ডেক্সে আছে সেটা কি বড় কি না। ম্যাক্সের মান জিরো, অ্যারে অফ আইতে আছে এখন হচ্ছে 4, তাহলে জিরো সাইতে অবশ্যই 4 বড়, তাই আবার ম্যাক্সের মধ্যে 4 রাখবে, অর্থাৎ ম্যাক্সের ভেতর কারেন্ট আইতম ইন্ডেক্সের মানটা রাখবে। এবার আমার পরেরটা স্ক্যান করব, আচ্ছা দুই দুই অ্যারে অফ আই, অর্থাৎ ওয়ানতম ইন্ডেক্স এর মান 2 আর ম্যাক্সে আছে বর্তমানে আমার 4, ফোরের সাইতে কি 2 বড় না, তাহলে আমার এই কন্ডিশনে ঢুকবে না। এবার পরের মানটা আবার চেক করবে 7, সাতটা স্ক্যান করার পর দেখবে 7 কি হচ্ছে ম্যাক্সের সাইতে বড়, ম্যাক্স কিন্তু আমার এখনও 4 আছে, ফোরের সাইতে কিন্তু 7 বড়, তাই আমার ম্যাক্সের মধ্যে রাখবে অ্যারে অফ আই, অর্থাৎ 012 টুতম ইন্ডেক্সের মান, অর্থাৎ 7 রাখবে। তাহলে আমার অ্যারেটা প্রথম থেকে শেষ পর্যন্ত লুপ চালানো শেষ, এখন পর্যন্ত আমার 7 আছে ম্যাক্সের ভেতর, তাই আমি ম্যাক্সটা প্রিন্ট করে দিয়েছি। তো দেখি আরেকটা ইয়া নিয়ে দেখি, ইনপুট নিয়ে দেখি, ধরেন 5 দেওয়া আছে আমার, 1 2 3 4 5, পাঁচটা ভ্যালু দেওয়া আছে, তাহলে উত্তর 5 আসার কথা। তো এই একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেম ছিল, এটা এটা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, তো এইটাই ছিল প্রবলেম বেসিক্যালি।